আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইতালি বা ইতালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার ইউটিউবে এই ব্লগটা দেখছেন, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। আমি উজ্জ্বল, ইতালির রাজধানী রোম থেকে বলছি। আজকে আপনাদের প্রশ্ন হোয়াটসঅ্যাপে ভাই, কারণ আমি তো দুইটা লাইভ দেখাইছি, তো অনেকে প্রশ্ন করছেন প্রথম চার মিনিটে কতগুলা কাগজ জমা পড়লো। আপনাদের প্রশ্ন ভাই হোয়াটসঅ্যাপে তো অগ্রিম প্রশ্ন করছেন। আর একটা প্রশ্ন করছেন ভাই, আজকে কি সার্ভার বন্ধ ছিল বা ক্লিক ডেট দিন, যে গত দুইবার মানে অনেক পরে ক্লিক করা হয়েছে বা অনেকেই করতে পারে নাই এক দুই মিনিটের ভিতরে, তো এরকম কোনো সমস্যা ছিল কি না, তো এগুলো নিয়ে কথা বলবেন। আজকের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন। তো যাদের ভালো লাগবে ভালো কমেন্টস করবেন, আর খারাপ লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন। আজকে সমসাময়িক বলতে, সকাল থেকে আমি আপনাদের লাইভ দেখাইছি, অনেকেই যারা আমার হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছেন যে ভাই আজকে ক্লিক ডেট দিন, আপনাদের যার মাধ্যমে আবেদন করছেন তারা বলতেছে যে সার্ভার বন্ধ ছিল প্রথম থেকেই, খুলছে আধা ঘন্টা পরে, বা অনেকে 9:30 পরে বা 10:00 পরে বা অনেকে 10 মিনিট পরে। তো আসলে কি নেট, আমি আগেও একটা ভিডিও করছি, যাদের নেট ভালো, যাদের স্পিড ভালো, নেটের ওয়াইফাইয়ের স্পিড ভালো, তারা অবশ্যই প্রথম সেকেন্ডে বা প্রথম মিনিটেই পাঠাইতে পারবে। এবং ইনশাল্লাহ মোটামুটি আমার জানা মতে যতগুলা কাপ পাত্রনাত আছে আমার পরিচিত, তারা সবাই বলছে 3 মিনিটের ভিতরে ম্যাক্সিমাম মানুষ আবেদন করতে পারছে। এবং এমনও মানুষ শুনছি যে 100-200 কাগজও পাঠাইছে 3 মিনিটের ভিতরে। তো যাই হোক, সকলের জন্য মঙ্গল কামনা করি এবং যেন তাদের কাগজগুলা উঠে, কারণ প্রথম পর্যায়ে তো আসলে প্রথম সেকেন্ড থেকে 4-5 মিনিটের কাগজগুলাই বেশি সরকার প্রথমে কন্ট্রোল করে এবং ওইখান থেকেই কাগজ দেয় বেশি। তো আজকে সার্ভারে তেমন আমি সমস্যা পাই নাই, সবাই কাগজ জমা দিতে পারছে। এখন যদি আমি ছিলাম রোমে, রোমের বাইরে যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেটার খবর আমি জানি না ভাই, আর আমি অগ্রিম মিথ্যা কথা বলারও চেষ্টা করি না। আর একটা জিনিস, আপনারা সমানেই আবেদনের রিসিভুতাগুলো পাঠাচ্ছেন, ভাই আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাই, আমাকে পাঠাবেন না ভাই। কারণ হলো আগে আমার যার মাধ্যমে পাঠাই কন্ট্রোল করতাম বা যারা আমি মনে করতাম যে ইতালির সর্বসেরা এইসব দিক দিয়ে, অনলাইনের দিক দিয়ে, যেহেতু গতকালের একটা পরীক্ষা হয়ে গেছে, তো আমি এখন দৃঢ় বিশ্বাস করি কানে দে রোমা সে হলো এই অনলাইনের মধ্যে বস, গুরু, সে যে জিনিস ভেলকি দেখাইছে। অতএব এখন আর আগবারে কোনো কিছুই আসলে বলতে পারলাম না, কারণ একবারে সহি কাগজও মানে সব কিছু ঠিক আছে, যে মিনিস্টার যদি ইন্টারনের ভিতর থেকে কাগজ বের করে তো সেখানে কারো পক্ষে সম্ভব না কোনোভাবেই যে কাগজ পরীক্ষা করা যে এটা অরিজিনাল বা ডুপ্লিকেট। চোখে দেখা এখন আর মনে গীত গেয়ে কোনো কাজ হবে না, এখন স্পিড আইডি ছাড়া কারো পক্ষে সম্ভব না 100% নিশ্চিত হওয়া। ওই 50-50 ভাই এইগুলা জানতে চাইেন না, কারণ হলো ইতালিতে যে বস দেখলাম এই বসের উপরে মানে যারা 2 নম্বরই কাজ করে, 2 নম্বর রিসিভুতা তৈরি করে, 2 নম্বর জাল, যেহেতু এই 2 নম্বর পথের সন্ধান দেখাইছে যে কিভাবে কি করে, ততে তাদের উপর দিয়ে আসলে এখন আর বলা যায় না কোনো কিছুই। আর কয় মিনিটে 4 মিনিটের ভিতরে কতগুলো কাগজ জমা পড়ছে ভাই, একটা কঠিন প্রশ্ন, মারাত্মক প্রশ্ন ভাই। এইটা বের হবে আরও হয় কালকে, হয় পরশু বা 2-1 দিন পরে। এখন সাথে সাথেই সরকার কোনো, আমি এই মাত্র মানে 5 মিনিট আগেও এটা কন্ট্রোল করে দেখছি, এরকম কোনো নিউজ নাই, শুধু বলা আছে ইতালিতে মানে পর্যায়ক্রমে মানে 0 সেকেন্ড থেকে পর্যায়ক্রমে যাচাই বাছাই হবে। এখন কত মিনিটের কাগজগুলা, কত মিনিট মানে এই 4 মিনিট বা 3 মিনিটে বা 5 মিনিটে কতগুলো কাগজ জমা পড়ছে এগুলো এখনও জানায় নাই। যদি জানায় সাথে সাথে অবশ্যই আমি ব্লক করে অবশ্যই আপনাদের জানাবো যে 4 মিনিটে 60,000 বা 70,000 বা 1 লক্ষ বা 50,000 কাগজ জমা পড়ছে। তবে আমার ধারণা প্রথম 5 মিনিটে 1 লাখের কাছাকাছি কাগজ জমা পড়ছে, যেহেতু 82,550 জন এগ্রিকালচারে সমস্ত ইতালি থেকে, যেহেতু কোনো কোটা দেয় নাই এখন পর্যন্ত, কোনো কোঠা দেয় না নির্দিষ্ট, যেমন রোমে থেকে এতজন, ফিরেন্সে থেকে এতজন, তো আমার ধারণা প্রথম 5 মিনিটে লাখখানিক কাগজ জমা পড়ছে। তো যারা 5 মিনিটের ভিতরে আবেদন পড়ছেন এবং কোটাও বড় আছে 82,550, নিশ্চিত থাকতে পারেন
আপনাদের দিয়ে যাচাই বাছাই শুরু হবে, মানে আমি একটা প্রাথমিক ধারণা দিলাম, আমি কিন্তু জানি না। তো সবাই ভালো থাকবেন, যা নতুন খবর বের হবে মিনিস্ট্রি অফ দ্য ইন্টারনাল থেকে আমি বলার চেষ্টা করব, যদি কোনো কোটা দিয়ে থাকে সেটাও বলার চেষ্টা করব। আর শেষ পর্যন্ত আমি আপনাদের কাছে ক্ষমা চাই ভাই, আপনারা আমার এই রিসিভটা পাঠাবেন না, কারণ হলো আমি এখানে কিছুই করার নাই, কারণ হলো এখানে আমার বদনাম ছাড়া সুনাম কোনো কিছুই হয় নাই। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, ভুল ত্রুটি করলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।